নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার পল্লব কর্মকার, হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ম্যাটেরিয়া মেডিকার কিছু ঔষধের টিপস সম্পর্কে। সেটা কী জিনিস, আমরা রেপার্টারি যদি খুলে দেখি প্রচুর ওষুধ পাবো যে থ্রাস্টলেসনেস, যাদের জল তেষ্টা একদম নেই। আমরা কিন্তু সেই রেপার্টারি নিয়ে আলোচনা করছি না, মেনলি আলোচনা করছি যে আমরা কোন কোন ওষুধগুলো গ্রেট থ্রাস্টলেসনেস এবং প্রচুর পরিমাণে ব্যবহার হয়, মানে যেগুলো খুব কমন প্রচুর পরিমাণে ব্যবহার হয় কিন্তু থ্রাস্টলেসনেস, এইটা নিয়ে আজ আলোচনা করব। তো আসুন, যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, যদি এটা সম্পূর্ণ জানতে চান। আর বিষয়ে আসার আগে বলবো যে এখনও পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আজকের বিষয় থ্রাস্টলেসনেস, গ্রেট মেডিসিনস ইন ম্যাটেরিয়া মেডিকা, তাদের সম্বন্ধে বিস্তারিত। এর মধ্যে থ্রাস্টলেসনেসের মধ্যে যে যে ওষুধগুলো আসবে, নাম্বার ওয়ান ইথুজা সাইনোপিয়াম, নাম্বার টু অ্যান্টিমটার্ট, নাম্বার থ্রি এপিসমেল, নাম্বার ফোর জেলসিমিয়াম, নাম্বার ফাইভ ইপিকাক, নাম্বার সিক্স নাক্স মসচেটা, অ্যান্ড নাম্বার সেভেন পালসেটিলা। এই ওষুধগুলো যেমন প্রচুর ব্যবহৃত কমন মেডিসিন এবং থ্রাস্টলেসনেসের গ্রেট ওয়ান থ্রাস্টলেসনেস। তা আসবো প্রথম থেকে, নাম্বার ওয়ান হচ্ছে ইথুজা সাইনোপিয়াম। আমরা জানি ইথুজা সাইনোপিয়াম, আমি প্রত্যেকটা ওষুধের রেড লাইন সিমটম মোটামুটি অ্যাজ এ হোল ওষুধটাকে আমরা চেনা যাবে এরকম একটা সিমটমগুলো নিয়ে আলোচনা করি। ইথুজা সাইনোপিয়াম, আমরা জানি ইথুজা সাইনোপিয়াম মেনলি বাচ্চাদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। তবে কিসে ব্যবহার হয় বাচ্চাদের ক্ষেত্রে, যেসব বাচ্চাদের মিল্ক অ্যান্ড মিল্কি প্রোডাক্ট একদম ইনটলারেন্স, সহ্য হয় না, সেটা মিল্ক অ্যান্ড মিল্কি প্রোডাক্ট, সেটা হতে পারে দুধ এনি ফর্মেশনে, অথবা হতে পারে দুধের তৈরি কোনো জিনিস, পায়েস, ছানা, মিষ্টি, সন্দেশ, রসগোল্লা, দুধের তৈরি যে কোনো জিনিস তার সহ্য হয় না। তাহলে একটা বাচ্চা, এবং একটা বাচ্চা যদি দুধ খায় দেখা যাচ্ছে তার ভমিটিং হতে পারে, ভমিটিং হয়ে যাচ্ছে, কিছুতেই সহ্য হচ্ছে না। তাহলে যদি দুধ খায় দেখা গেল মায়ের দুধ খেল, বা টিন্ড ফুড খেল, মায়ের দুধ খেতে পারে, গরুর দুধ হতে পারে, টিন্ড মিল্ক হতে পারে, হতে পারে দুধের তৈরি কোনো প্রোডাক্ট, সেটা ছানা হতে পারে, দই হতে পারে, পায়েস হতে পারে, রসগোল্লা হতে পারে, সন্দেশ হতে পারে, কোনো কিছুই তার সহ্য হয় না। খেলে কী হয়, সেটা ভমিটিং হয়। এদের ভমিটিং আবার তিন প্রকারের ভমিটিং, খেলে সঙ্গে সঙ্গে বমি হলে সেটা দেখা গেল ছানার মতো বমি হলো, একটু পরে যদি বমি হয় সেটা কার্ড লাইক দইয়ের মতো হয়ে যায়, তারও পরে আরও কিছুক্ষণ পরে যদি হয় সেটা হবে বিলিয়ারি ভমিটিং। তার মধ্যে বিলিয়ারি সাবস্টেন্স থাকবে, হলদে হয়ে যাবে, এই তিন রকমের ভমিটিং হতে পারে। এবং বাচ্চা বমি করার পর প্রচুর বমি করবে, বমি করার পর খুব দুর্বল হয়ে যাবে এবং বাচ্চা ঘুমিয়ে পড়বে, ঠিক ঘুম থেকে উঠে সে আবার খেতে চাইবে। এর সঙ্গে এদের জল তেষ্টা একদম থাকবে না, আমি জল তেষ্টার থ্রাস্টলেসনেসের মেডিসিন নিয়েই থাক চলছি, জল তেষ্টা একদম থাকবে না। এবং বমি করার পরে এদের কিন্তু একটা হতে পারে এপিলেপটিক কনভানসার হতে পারে, এপিলেপটিক কনভানসারের সময় এদের থামটা, বুড়ো আঙুলটা ভিতরের দিকে থাকবে, থামটা, এই থামটা থাকবে ভেতরের দিকে এবং চোখটা চলে যাবে ওপরের দিকে। এই যদি আপনি দেখেন তাহলে কিন্তু ইথুজা সাইনোপিয়াম দিতে কখনোই আপনি মিস করবেন না। এই গেল ইথুজা সাইনোপিয়াম। এরপরে যে মেডিসিনটা আসবে সেটা হচ্ছে অ্যান্টিমটার্ট। অ্যান্টিমটার্ট ইজ অলসো ওয়ান অফ দ্য গ্রেট থ্রাস্টলেসনেস মেডিসিন। তাহলে অ্যান্টিমটার্ট আমরা দিতে গেলে দেখবো নিউমোগ্যাস্ট্রিক নার্ভের যদি প্রবলেম, তাহলে সেটা কী, অ্যান্টিমটার্টে আমরা যেটা পেয়েছি বাচ্চা থেকে বুড়ো সবারই যদি দেখা যায় ঠান্ডা লাগলো, ঠান্ডা লেগে সর্দি কাশি এবং ঘর ঘরে ভাব থাকবে, মনে হচ্ছে কাশি হচ্ছে, প্রচণ্ড সর্দি উঠবে, গুহের মধ্যে খুব নরম, ঘর 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 করছে নরম, এই খুব খুব কফ উঠবে কিন্তু কিছুতেই একটুও কফ উঠছে না, এই যদি অবস্থা থাকে, যেটাকে নাম দিয়েছে ডেথ র্যাটলিং, যেটা মানুষ মারা যাওয়ার সময় যে ঘর ঘর করে সেই রকম আওয়াজ হয়, কিন্তু কিছুতেই কফ উঠছে না, প্রচুর কাশি উঠছে, পেশেন্ট ভাবছে যে কাশে কফ তুলে ফেলতে পারবো কিন্তু কিছুতেই তুলতে পারছে না। এর সঙ্গে যদি জিভটা হোয়াইট কোটেড হয়, ডিপ হোয়াইট কোটেড অ্যান্ড পেস্টি হোয়াইট কোটেড অ্যাজ লাইক অ্যান্টিম ক্রুড, তার সঙ্গে যদি রেড প্যাপেলি চারপাশে থাকে এবং জল তেষ্টা না থাকে, আর একটা বমি বমি ভাব, নোসিয়া অ্যান্ড ভমিটিং অ্যাজ লাইক ইপিকাক, নোসিয়া অ্যান্ড ভমিটিং থাকে,
যেটা শুধুমাত্র ডান দিকে যদি চেপে শোয় তাহলেই হয় না, বাকি সবসময় নোশিয়ান ভমিটিং থাকে। আর কাশির সঙ্গে কপালে ঘাম, কপালে প্রচুর পরিমাণ ঘাম হয় এবং তার সঙ্গে শ্বাসকষ্ট থাকতে পারে। এই যদি সিমটম থাকে তাহলে আমরা আর হচ্ছে এটা এইলমেন্টস ফ্রম কী হয় ড্যাম বেসমেন্টে, যেসব বাচ্চারা বা বয়স্করা বা পেশেন্টরা ড্যাম বেসমেন্টে থাকে, খুব ড্যাম ওয়েদারে থাকে, আর হচ্ছে বর্ষার সময় বৃদ্ধি হয় এদের, ড্যাম বেসমেন্ট বর্ষার সময় এদের বৃদ্ধি হয় থাকে, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ হয়। এই গেল অ্যান্টিমটার্ট, দিলে আপনি একটু ভুলবেন না অ্যান্টিমটার্ট দিতে। নাম্বার থ্রি এপিসমেল, এপিসমেলিফিকা আমরা দেখব একদম জলতেষ্টা নেই, জিপটা যদি দেখি ফেয়ারি রেড টকটকে লাল থাকে, জলতেষ্টা একদম নেই। এদের দেখব গায়ে গরম বেশি, প্রচুর গায়ে গরম, গায়ে জ্বালা আছে, জলতেষ্টা একদম নেই, কিন্তু গায়ে ঘাম নেই, গা কিন্তু শুকনো। যে কোনো একটা ইনফ্লামেশন হলে, যে কোনো কিছু হলে, ধরুন ফোড়া হোক, কোনো প্রদাহ হোক, হলে সেখানে একটা জ্বালা থাকে, সেটা দুপুর তিনটে থেকে বেশি হয় এবং সেই জ্বালা কোল্ড অ্যাপ্লিকেশানে অ্যামোলিয়েশন হয়, ঠান্ডা দিলে ভালো লাগে। এপিস মেলিফিকার পেশেন্টরা খুব রাগী হয়, আর এদের যে কোনো জিনিস খুব সেন্সিটিভ, এদের দিকে কেউ তাকালে বা এদের ফোড়া হয়েছে, কোনো ইনফ্লামেশন হয়েছে, সেখানে স্পর্শ করলে যে কোনো জিনিস এদের সেন্সিটিভিটি প্রচুর থাকে। এই যদি থাকে তাহলে আপনার এপিসমেল দিতে বলবেন। আপনার এপিসমেল মানে জানেন যে মৌমাছি, মৌমাছি থেকে তৈরি হয়, তাহলে মৌমাছির ক্যারেক্টার আপনি জানেন। যদি বাসার সামনে কেউ গেলে, যদি বাসায় ঢিল মারে যায়, সঙ্গে সঙ্গে তারা গিয়ে হুল ফোটাতে ছাড়ে না, সেই জন্য এদের ক্যারেক্টারও মৌমাছির মতোই হয়। তাই এই হচ্ছে এপিসমেলিফিকার ক্যারেক্টার। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে জেলসিমিয়াম। তাহলে জেলসিমিয়াম আপনারা সবাই জানেন, জেলসিমিয়াম ওয়ান অফ দ্য গ্রেট সিমটম হচ্ছে ড্রাউজিনেস। যে সমস্যাই হোক না কেন ড্রাউজিনেস থাকবে, প্রচণ্ড পরিমাণে ড্রাউজিনেস, ঘুম ঘুম ভাব, কোনো কাজে এনার্জি নেই, ড্রাউজিনেসটা কাজে কার জন্য, সেটা যে কারো যে জন্য জ্বর সর্দি কাশি হয়েছে তার জন্য ড্রাউজিনেস, কারোর দেখা গেছে যে এই প্রেশার বেশি সেখান থেকে তার স্ট্রোক হয়েছে তারপর থেকে ড্রাউজিনেস, ঘুম ঘুম ভাব মনে হচ্ছে পরে ঘুমাচ্ছে, তার ওঠার মতো ক্ষমতা নেই, চোখ তোলার মতো ক্ষমতা, চোখ খোলার মতো ক্ষমতা নেই, ড্রুপিং অফ আইলিডস, চোখ তুলে মানে চোখ খুলে কথা বলবে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চোখ খুলে খোলার মতো ক্ষমতা নেই। এইরকম যদি প্যারেটিক বা প্যারালাইটিক কন্ডিশন থাকে সেটা সেটা জ্বর সর্দি কাশিতে হোক, অথবা যদি আফটার স্ট্রোকে প্যারালাইসিস হোক, এরকম যদি অবস্থা থাকে, তার সঙ্গে জলতেষ্টা একদম না থাকে, তাহলে আমাদের জেলসিমিয়াম খুব ভালো ওষুধ। এবং জেলসিমিয়াম যদি আপনি জিভ দেখতে চান, যদি জিভ টাং দেখতে চান, দেখবেন যে টাংটা ট্রেমলিং অফ টাং আছে, পেশেন্ট চিলি পেশেন্ট, এই দেখলে জেলসিমিয়াম খুব ভালো ওষুধ। এরপরে আসবো ইপিকাক। ইপিকাকে আপনারা সবাই জানেন যে রেড লাইন সিমটম, মেইন যেটা সিমটম এটা নোশিয়ান ভমিটিং, সবসময় একটা বমি বমি ভাব, বমি বমি ভাব, যা যে সিমটমই বা যে রোগী হোক না কেন তার সঙ্গে যদি বমি বমি ভাব, নোশিয়ান ভমিটিং ইভেন আফটার ভমিট, বমি বমি ভাব থাকে এবং প্রচুর বমি হয়ও, কিন্তু এই বমি হওয়ার পরে বমি বমি ভাব যে কমে যায় তা না, কিন্তু বমি বমি ভাব একই রকম থাকে, তাহলে নোশিয়ান ভমিটিং ইভেন আফটার ভমিটিং, বমির পরেও বমি বমি ভাব যায় না, তার সঙ্গে জলতেষ্টা একদম থাকে না, টাংটা থাকে, যদি টাংটা দেখেন স্যালাইভেটেড, ময়েস্ট স্যালাইভেটেড, একদম জিভ থেকে মুখ থেকে লালা পড়ছে এইরকম। আর ইপিকাকের মেনলি কী হয়, মেনলি হচ্ছে যদি পায়েস পিঠে এইসব জাতীয় খায়, কেক এইসব জাতীয়, রেইজিন মানে আঙুর এইসব জাতীয় খাওয়ার পরে যদি দেখা যায় পাতলা পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, সেটা বাচ্চা হোক বুড়ো হোক যেই হোক না কেন, পায়খানাটা যদি হয় পায়খানাটা গ্রিনিশ সবুজ টাইপের হয়, যাই হোক না কেন তার সাথে বমি বমি ভাব এবং বমি, ক্লিন টাং নো থ্রাস্ট, জিভটা পরিষ্কার, জিভে একটু ময়লা নেই, প্রচুর লালা আছে এবং জলতেষ্টা একটুও নেই, এই যদি আপনি পান তাহলে ইপিকাকের কথা একটুও ভুলবেন না। এরপরে যেটা আসবে নাক মসচেটা, নাক মসচেটা হচ্ছে দিস ইজ অলসো ওয়ান অফ দ্য গ্রেট ড্রাউজিনেস মেডিসিন। এটাও আমি জেলসিমিয়াম জানো, এখানে প্রচুর পরিমাণে ড্রাউজিনেস আছে, পেশেন্ট কিছুতেই বসে থাকতে পারছে না, সবসময় ঘুম ঘুম ভাব, ঘুমে যেন পড়ে যাচ্ছে, এটা একটা রেড লাইন সিমটম ইপিকাকের ক্ষেত্রে, জলতেষ্টা একদম নেই,
এবং যে কোনো জিনিস একদম ড্রাই, তাহলে যদি স্কিন দেখেন স্কিন ড্রাই, আমরা যেমন অ্যালুমিনা পেয়েছি খস একদম স্কিন যেন ড্রাই মরমরে হয়ে গেছে, এদের জিভ দেখবেন ড্রাই, সেই জন্য এদের থুতু ফেলতে গেলে থুতু ফোমের মতো, ফোম ফোম দেখেছেন তো, যে ফোম যেমন হয় ফোমের মতন থুতু, এত ড্রাই হয়ে যায় এবং এতটাই ড্রাই থাকে যে জিভটা যেন টাগড়ার সাথে আটকে যাচ্ছে। কিন্তু এর সঙ্গে বিশেষত্ব হচ্ছে এত ড্রাই কিন্তু একটুও জল তেষ্টা নেই। এই যদি দেখেন যে কোনো রোগী হোক না কেন, নাক্স মসচেটা খুব ভালো ওষুধ। এরপরে যেটা লাস্ট যেটা আসবো সেটা হচ্ছে পালসেটিলা, যেটা মাথা থেকে বেরিয়ে গেছে পালসেটিলা। পালসেটিলা সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই, পালসেটিলা সম্বন্ধে আপনারা সবাই জানেন। পালসেটিলা ছেলেদের ক্ষেত্রে থেকে মেয়েদের বেশি কাজে লাগে, কিন্তু ছেলেদের হলে চলবে না, হলে যে কাজে লাগবে না তা নয়। পালসেটিলা চেঞ্জেবিলিটি, যে কোনো যা জিনিসই হোক না কেন, পেট ব্যথায় চেঞ্জেবিলিটি, রিউমেটিক পেইন চেঞ্জেবিলিটি, ব্যথা ঘুরে বেড়াচ্ছে এক জায়গায় নির্দিষ্ট জায়গায় থাকে না, তো পায়খানা হচ্ছে তাতেও চেঞ্জেবিলিটি। এদের মেন মাইন্ড মাইন্ড হল ফ্রিকেন্ট মাইন্ড, চেঞ্জেবিলিটি চেঞ্জেবিলিটি একটা বড় লক্ষণ। এদের যে কোনো ব্যথা যন্ত্রণা চেপে ধরলে ভালো লাগে, যে কোনো ব্যথা যন্ত্রণা সেগুলো ঠান্ডা দিলে এবং চেপে ধরলে ভালো লাগে, গরমে বেড়ে যায়, জল তেষ্টা একদম থাকে না। পেশেন্টের গায়ে গরম বেশি লাগে, বাইরের খোলা হাওয়াটা পছন্দ করে, আর হচ্ছে পেশেন্ট খুব ধীর স্থির মাইল্ড, একটুতে কান্নাকাটি করে, আর সান্ত্বনা চায়, সান্ত্বনা দিলে খুব ভালোবাসে, সান্ত্বনা দিলে তার সব কিছু কমে যায়, ভালো লাগে। আর এদের একটা আঞ্জনি হওয়ার প্রবণতা থাকে, মহিলার মাসিকের প্রবলেম থাকে, দেখা যায় একজন বাচ্চা মেয়ের তার নির্দিষ্ট বয়স হয়ে গেছে, আমরা জানি 13.6 13.5 বছরে একজনের নর্মাল পিরিয়ড আরম্ভ হওয়ার কথা, সেটা ডিলেড, দেখা গেল 13, 14, 15, 16 বছর হয়ে যাচ্ছে, পিরিয়ডটা হচ্ছে না। তার সঙ্গে এই লক্ষণগুলো যদি মেলান তাহলে পালসেটিলা হতেই পারে, পালসেটিলার লক্ষণ। তাহলে এই লক্ষণগুলো যদি পান আর একদম জল তেষ্টা নেই, জিভটা ড্রাই স্লাইট হোয়াইট কোটেড, এই বলে পালসেটিলার কথা বলবেন না। তাহলে এই ছিল আজকের আলোচনা, যে আমাদের ম্যাটেরিয়া মেডিকায় যে ওষুধগুলো রয়েছে তার মধ্যে থ্রাশলেসের মেন যে মেডিসিন, তার আমরা ক্যারেক্টারিস্টিক সিমটম যেগুলো মেন সিমটম, রেড লাইন সিমটম, সেই নিয়ে বললাম, নাহলে পুরো আলোচনা করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন অন্যদের জানার জন্য, আর এখনও পর্যন্ত যদি চ্যানেলের একজন সাবস্ক্রাইবার না হন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য। নমস্কার।